আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে এবার গুমের মামলা আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ও র‍্যাব ডিজি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে নেয়ার প্রস্তুতি রিমান্ড চাইবে পুলিশ কোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার দশ সচিবের নিয়োগ বাতিল বিচার বিভাগের কর্মকর্তাদের দশ দিনের মধ্যে সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার হবে জানালেন আইন উপদেষ্টা এক মাস পর খুলেছে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি কম ক্ষতি পুষিয়ে নিতে নানা পদক্ষেপ শিক্ষকদের এবং দেশের মানুষ চাইলে রাজনীতি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসে লেজুর বৃত্তি নয় ডাকসু সহ সব ছাত্র সংসদ চালুর পক্ষে সাবেক নেতারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ এবার গুমের মামলার আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আইজিপি শহীদুল হক র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এবং অজ্ঞাত পঁচিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানা একশো দিন গুম থাকা এই ভুক্তভোগী নিজেই মামলার বাদী তার দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের সাথে তাকেও গুম করা হয় ওই সময় চোখ বেঁধে তাদের এক কক্ষেই রাখা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে নেওয়া হবে বলে জানা গেছে আদালতে হাজিরের পর তাদের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা গতকাল রাজধানী সদরঘাট থেকে তাদেরকে আটক করা হয় এ সময় গোফ কেটে লুঙ্গি পরে ছদ্মবেশে ছিলেন সালমান এফ রহমান রাতেই তাদেরকে ডিবির হাতে সোপর্দ করা হয় গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় নিউমার্কের থানায় দুটি হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে আওয়ামী লীগের প্রভাবশালী ওই দুই নেতাকে গ্রেফতার করা হয় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জন পূর্ণ সচিবের মধ্যে দশ জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বাতিলের এ তালিকায় রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমতুল মনিম জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুল সালাম সড়ক পরিবহন বিভাগের সচিব বি এম আমিনুল্লাহ নুরি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া পরিকল্পনা বিভাগে সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকামেল হোসেন কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য সচিব পদমর্যাদার মোহাম্মদ খায়রুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিচার করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুকুমদাতাদেরও আইনের আওতায় আনা হবে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান এসব তদন্তে সহায়তা করবে জাতিসংঘ জুলাই আন্দোলনে ঢাকার মিথ্যা মামলা কালকের মধ্যে প্রত্যাহার করা হবে সারা দেশে প্রত্যাহার করা হবে একত্রিশ আগস্টের মধ্যে রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল পহেলা জুলাই থেকে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে একের পর এক মামলা দেয়া হয় গ্রেফতার করা হয় বহু শিক্ষার্থীকে অবশ্য সরকার পতনের পর জামিন পান শিক্ষার্থীরা এবার ওই মামলাগুলো চূড়ান্তভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে প্রত্যাহার করা হবে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্নার মামলাও পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না আস্থা ছিল না এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুল্লি ফাংশনাল হয়েছেন এই জন্য একটু টাইম লাগছে তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছি রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে রোজিনা ইসলাম এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণহত্যার যে অভিযোগ উঠেছে জাতিসংঘের তত্ত্বাবধানে তার তদন্ত করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হুকুমদাতাদের সংশ্লিষ্টতা পেলে মানবতা ট্রাইব্যুনালে বিচার করা হবে আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং অনিচ্ছুক বা আনেবল অসমর্থ হন আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপার আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না আইন উপদেষ্টা জানান সব জায়গার বৈষম্য দূর করতে চেষ্টা করছে সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঢেলে সাজানো হবে নির্বাচন কমিশনকেও দশ কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদ বিবরণে জমা দেওয়ার নির্দেশ দেন আইন উপদেষ্টা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার সাথে ফোনে কথা বলার অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর একটি দল বরগুনার আমতলা সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করে বিষয়টি নিশ্চিত করে বোরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান। শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবে ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে গত সোমবার শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা ভোর অনুমান 5টা সময় ঢাকার একটি স্পেশালিস্ট টিম এবং বোরগুনা থানা পুলিশের অভিযানে বোরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পরবর্তীতে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে সেগুলো খতিয়ে দেখে আমরা বিভিন্ন অভিযোগ সব আমরা আইনক ব্যবস্থা গ্রহণ করি প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিকে ঘিরে শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করছেন শিক্ষকরা রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন পর কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলো সহপাঠীদের সাথে নিজেদের প্রিয়াঙ্গিনায় আবারও হৈহুল্লোরে মেতে উঠেছে শিক্ষার্থীরা রাজধানীর বেশ কটি স্কুল ঘুরে দেখা যায় প্রথম দিনে শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারেই কম দীর্ঘ ছুটি কাটিয়ে সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা থেকে তিন সপ্তাহ বন্ধ ছিল এই বন্ধের ভিতরে আমাদের কোচিং বন্ধ ছিল স্কুল বন্ধ ছিল বাসা মানে বাসা থেকে বাহির হওয়া যেত না কোথাও খেলতেও পারতাম না বন্ধুদের সাথে খেলি নাই তো এতদিন অত ভালো ছিলাম না এখন আজকে স্কুল আসছে অনেক ভালো আজকে স্কুলে এসে মানে পড়ালেখা করতেছি ফ্রেন্ডের সাথে কথা বলতেছি ভালো লাগতেছে স্কুলের ফ্রেন্ডের সাথে খেলা করবো একটু পর কথাবার্তা বলছি পড়ালেখা ভালো লাগছে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তায় গত 17 জুলাই বন্ধ করে দেয়া হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয় এই সময়ে শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন হবে বলছেন শিক্ষক অভিভাবকরা আসলে আমি শিক্ষক হিসেবে বলতে চাই আমাদের অসম্ভব খারাপ কেটেছে এক দেশে সার্বিক পরিস্থিতি খারাপ ছিল আমাদের শিক্ষার্থীরা আসলে ধারাবাহিক যে পড়ার একটা সিস্টেম বা নিয়ম এটা বেহত হয়েছে আমাদের এটা আসলে এখন এই শিক্ষণ ঘাটতি পূরণ করতে আমাদের অনেক কষ্ট হয় কোথাও নিয়ে যেতে পারি নাই একদিকে ছাত্র আন্দোলন ছিল বাইরে প্রশাসনের কারফিউ জারি ছিল সব কিছু মিলে ওরা বেশ ঘরমুখ হয়ে পড়েছিল বাচ্চারা যেন পিছিয়ে না পড়ে এবং এই গ্যাপটা যেন তারা কাটিয়ে উঠতে পারে সেজন্য আমরা সবসময় বাচ্চাদের সাথে যোগাযোগ রেখেছি বিদ্যালয়গুলোতে ধীরে ধীরে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে এমনটাই আশা শিক্ষকদের মুস্তাফিজুর রহমান এটিএন বাংলা ঢাকা ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নির্দেশে চালানো হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি অবিলম্বে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যায় নেতৃত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবি জানান নেতাকর্মীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা ছাত্র গণ আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের নির্দেশে সারাদেশে নিরীহ ছাত্র জনতাকে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা এমন অভিযোগ এনে ঘাতকদের বিচারের দাবিতে সারা দেশে দুই দিনের বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি পালন করে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে পাবনা জেলা বিএনপি দুপুরে জেলা কার্যালয় গোপালপুর লাহিরিপাড়া থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে টাঙ্গাইল জেলা বিএনপি সকালে শহরের পৌর উদ্যানে এই কর্মসূচি পালন করে তারা নেতারা বলেন ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী ও নির্দেশদাতাদের বিচার করতে হবে আওয়ামী লীগ সভানেত্রীর নির্জেলায় তার বিচারের দাবিতে বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেখ শাহিরা খাতুন মেডিকেল কলেজ চত্বর থেকে মিছিল বের হয়ে পরে জেলা বিএনপির সভাপতি তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ছাত্র জনতার খুনিদের বিচার দাবি করা হয় শরীয়তপুরে নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয় সকালে শহরের উত্তর বাজার এলাকা থেকে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় চুয়াডাঙ্গায় বেলা এগারোটা থেকে শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি কর্মসূচি থেকে অবিলম্বে জড়িত সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় নগা শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে জড়ো হন নেতাকর্মীরা পরে কেডির মোড় বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জয়পুরহাটে একই দাবিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সাংগঠনিক সম্পাদক ও ওবায়দুর রহমান চন্দনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয় অন্যদিকে চিনিকল রোড থেকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তাফার নেতৃত্বে একটি মিছিল বের করা হয় শহরের শহীদ আবুসাইদ মুক্তমঞ্চ চত্বর ও চৌধুরী মার্কেট এলাকায় সমাবেশ করে বান্দরবান জেলা বিএনপি এ সময় বিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয় ইসলাম টুম্পা বাংলা রাজনৈতিক পথ পরিবর্তন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্তের নিরাপত্তা কঠোর করতে চায় ভারত এ বিষয়ে আলোচনা করতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে সমন্বয়ক বৈঠক করলেন বিএসএফ ও বিজেপির উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান বিজেপির সাত সদস্যের প্রতিনিধি দল চ্যাংরাবান্ধা সীমান্তের বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত বৈঠকে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার রাজীব গৌতম ও রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মমিনুর রশিদের উপস্থিতিতে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানান বিজেপির কর্মকর্তারা দেশের মানুষ চাইলে রাজনীতির বিষয়ে অবশ্য ভাববে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার বলেন জনগণের চাহিদার উপরই নির্ভর করছে ছাত্রদের রাজনীতিতে আসা না আসার বিষয়টি ক্যাম্পাসে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করারও আশ্বাস দেন তারা বিস্তারিত জানাচ্ছেন আদিন সজীব নজিরবিহীন গণ অভ্যুত্থানে দেশে এসেছে ছাত্র জনতার বিজয় যাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন কেউ কেউ বড় রাজনৈতিক দল যা করতে পারেনি শেখ হাসিনার সরকার পতন ঘটিয়ে সেই ইতিহাস গড়েছে ছাত্ররাই প্রশ্ন উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাহলে রাজনীতিতে আসছে আমরা এটু কখনোই বলবো না রাজনীতির প্রয়োজন নেই একটি দেশের পলিসি মেকাররা যারা সংসদে বসে আসলে পলিসি মেক করে তারা কিন্তু রাজনীতিবিদ এক একজন তাহলে এই তরুণ প্রজন্মকেই তো দায়িত্ব নিতে হবে এই মেধাবী যে প্রজন্ম তাদেরকে তো করতে হবে আজকে থেকে দশ বিশ ত্রিশ বছর পরে গিয়ে আমাদের আন্দোলনটা গড়ে উঠেছিল বাংলাদেশের প্রথমে সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীদের চাহিদার উপরে এবং তারপরে যখন গণ আন্দোলন হলো তখন সাধারণ জনগণের চাহিদার উপরে আমরা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেয়নি যে আমরা এটা করতে চাই বলে আপনারা করছেন তা কিন্তু তারা করেননি যদি কখনো বাংলাদেশের মানুষ চায় যে হ্যাঁ ছাত্ররাই এই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেকহোল্ডার তবে আমরা সেটি নিয়ে অবশ্যই ভাববো এবং সেটি নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম বলেন পরিবর্তিত প্রেক্ষাপটে সুস্থ রাজনীতির প্রয়োজন আছে তবে ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি আর নয় এখন দরকার কার্যকর ছাত্র সংসদ বিগত বছরগুলোতে আমরা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখেছি এটি কোনো রাজনীতির কাতারে পড়ে না এটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলার একটি আস্ত কারখানা যে ক্যাম্পাসগুলোতে আসলে নির্বাচনের মাধ্যমে আমরা যেটিকে ছাত্র সংসদ বলে থাকি সরাসরি স্টুডেন্টরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে তাদের প্রয়োজন মতো কাজ করতে পারবে এক সময় তারা দেশে প্রতিনিধিত্ব করতে পারবে এই ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু জাতীয় রাজনীতিতে আমরা কোনো প্রফেট পাচ্ছি না ছাত্র রাজনীতি দিন শেষে ফ্যাসিস্টদের একটা ক্যাডার বাহিনী ছাড়া আর কিচ্ছু হচ্ছে না তো এই কারণে পুরো বাংলাদেশে এখন আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা ছাত্র রাজনীতির ব্যাপারে কি অবস্থা নেব আমি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেটি চান সেটাই কার্যকর হবে ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা মনে করেন দেশ গঠনে বড় রাজনৈতিকদের পাশাপাশি তরুণরাই সক্রিয় ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশে অদিন সজীব এটিএন বাংলা ঢাকা ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ডাকসু সহ সব ছাত্র সংসদ চালুর পক্ষে মত দিয়েছেন ডাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও সাবেক জিএস খায়রুল কবির খোকন সব বিশ্ববিদ্যালয়ে হলগুলো খুলে দিয়ে হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করেন তারা তারা বলেন আর কোনোভাবেই ছাত্র রাজনীতিকে কলুষিত হতে দেয়া যাবে না মিজন শাহজাহানের রিপোর্ট তিন দশকের অচল ডাকসুতে সর্বশেষ নির্বাচন হয় দু সালে নুরুল হক নূরের নেতৃত্বে এক মেয়াদে সচল ছিল ডাকসু এরপর চার বছর ধরে আবার অচল ডাকসু গত বছরের সাতই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়ে এস এম মাকসুদ কামাল এটিএন বাংলাকে বলেছিলেন ডাকসু নির্বাচনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নয় সিদ্ধান্ত আসতে হবে সরকার থেকে একটি নির্দিষ্ট সময়ে আমরা ডাকসু নির্বাচন দিতে চাই উনিশশো সালে ডাকসুর জিএস নির্বাচিত হন খায়রুল কবির খোকন তিনি বলেন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই নব্বই সালে পতন হয় স্বৈরাচারী এর সাদের। দীর্ঘ নয় বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই গণতন্ত্র আমরা আমরা উদ্ধার করেছি আমরা সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ রূপ পাবে আর এই দেশে কোন সামরিক জনতা কোন অবৈধ অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে না মানুষের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশটা একটি উন্নত জাতি হিসেবে শিক্ষিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেটা আমরা সে কন্টিনিউ করতে পারিনি উনাশি আশি আশি একাশি পরপর দুইবার ডাকসুর বিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না তিনি বলেন ডাকসু সহ সব ছাত্র সংসদে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে বিপি দিয়ে একটা সভা সেবা সম্পাদক দিয়ে বাকিগুলো কেড়ে নিয়ে গেল তারপরে দিয়ে ভেরি অ্যালার্ট আর যাবে রাখি আওয়ামী লীগ তো কোনো সময় মানে ক্ষমতা পাবার পরই বিরোধী দলে থাকতে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু ক্ষমতা গেলে তারা কখনো গণতান্ত্রিক আচরণ করে না বিএনপি আওয়ামী লীগের মতো অত বড় দক্ষতার সাথে স্বীরাচরি হতে পারেনি কিন্তু তারাও স্বীরাচারি আচরণ করেছে এখন তারা যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে ভালো তবে ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধের পক্ষে নন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির যুগ্ম কবির ছাত্ররা যুগ্মিবা পিছুপাল থাকে না তারা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা ও অপরাজেয় বাংলা মুক্তিযুদ্ধকালীন অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল সাক্ষী ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন সবকটি আন্দোলনের মূলে কাজ করেছে এদেশের ছাত্র সমাজ সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন শিক্ষার্থীরা আর কোনো রাজনৈতিক দলের ক্রিয়ানক হিসাবে কাজ করতে চান না তাই ডাকসুসহ দেশের সব ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে দেয়ার দাবি তাদের মিজান সাজাহান এটিএন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছে আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব পরে মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও তাদের খোঁজ খবর নেন মির্জা ফখরুল এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আবু সাইদের পরিবারকে সব ধরনের সহায়তা ও পাশে থাকার কথা জানান বিএনপি মহাসচিব কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেকম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদ সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের বীর শ্রমিক নেতৃবৃন্দ আজ সকালে বাংলাদেশ বীর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি ও বৃহত্তর রংপুর অঞ্চলের বীর শ্রমিক নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের গ্রামে যান এবং আবু মা বাবার সাথে দেখা করেন এ সময় তারা শহীদ আবু সাইদের মা বাবার প্রতি সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন এর আগে ফেডারেশন নেতৃবৃন্দ আবু সাঈদের কবর জিয়ারত করেন এ সময় বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিন উদ্দিন বিএসসি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত লাবলু সদস্য রাশেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

রংপুর অঞ্চল সহ বাংলাদেশের সমস্ত শ্রমিকের পক্ষ থেকে আমরা তার আত্মার কামনা করি সেই সাথে আমরা তার পরিবারের সকলের সমবাকার আর হত্যাকারীদের ফাঁসি চাই এই স্বৈরাচারী শাসকের সমস্ত দোষরদের বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি একটি আহ্বান দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে দেশ আমাদের দেশের সম্পদও আমাদের নিজে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে